আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, সুস্থ হতে চাই এই কথাটা আমরা সবাই বলি, কিন্তু তার জন্য আসলে প্রয়োজনীয় যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো অনেকেই আমরা আসলে বিভিন্ন অলসতার কারণে বা না জানার কারণে আমরা বিভিন্ন ধরনের গড়িমসি করি এবং ফলশ্রুতিতে দেখা যায় একটা দীর্ঘ সময় গিয়ে রোগের পরিমাণটা আরও বেশি পরিমাণে বেড়ে যায় এবং তখন ওই অবস্থা থেকে রিভার্স করে আনাটা একটা পেশেন্টকে সত্যি দুঃসাধ্য ব্যাপার। সেই জন্য যখনই সমস্যা, যে কোনো ধরনের রোগে আক্রান্ত হবেন, সাথে সাথে একজন বিশেষজ্ঞ কনসালটেন্টের পরামর্শ নিন এবং সঠিক চিকিৎসাটা নিয়ে খুব দ্রুত সময়ের ভিতরে সুস্থ হয়ে উঠুন। এটাই হচ্ছে আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। দর্শক, আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন ওনার ওয়াইফ, দীর্ঘদিন যাবত উনি ওনার পিএলআইডি রোগে উনি ভুগছিলেন, ওনার ঘাড়ে ডিস্ক প্রোল্যাপস ছিল, সেটার কারণে স্বাভাবিক যে কাজকর্মগুলো একটা সময় উনি খুব সহজেই করতে পারতেন সেগুলো আর উনি করতে পারছিলেন না এবং স্বাভাবিক যে জীবনযাপন করছিলেন সেটা অনেকটাই ব্যাহত হচ্ছিল। বাট বিভিন্ন জায়গায় ওনারা চিকিৎসাও করেছেন, থেমে থাকেননি, একের পর এক চিকিৎসা করেছেন, বাট কোনো কাঙ্ক্ষিত ফল পাননি এবং অবশেষে একটা সময় ওনারা যখন ডক্টর.Md.Shafiullah প্রধান স্যারের বিষয়ে জানতে পারেন আর বিলম্ব করেননি, সরাসরি চলে আসেন এই DPRC হসপিটালে এবং চিকিৎসা নিয়ে অল্প কিছুদিনের ভিতরে আলহামদুলিল্লাহ সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। ওনার এই সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার গল্পটা আজকে আমরা একটু শুনব ওনার হাজব্যান্ডের কাছ থেকে। আসুন দর্শক, একটু ওনার সাথে একটু পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন। জসিমউদ্দিন স্যার, আপনার বাড়ি কোথায়? বাড়ি লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর জেলা, বৃহত্তর লক্ষ্মীপুর জেলায়। স্যার, আমরা জানি আপনার সহধর্মিনী, দীর্ঘদিন যাবৎ উনি ওনার ঘাড়ে ব্যথা জনিত সমস্যায় ভুগছিলেন, এটা শুরুটা ঠিক কতদিন আগে থেকে হয়েছিল? এটা বছর খানিক আগে, মাঝে মাঝে ঘাড়ে ব্যথা হলে নর্মাল কয়েকটা মেডিসিন খেলে ভালো হয়ে যেত। মানে ঘাড়ে ব্যথাটা প্রায় গত এক বছর থেকে ছিল, তার আগে উনি মোটামুটি ভালো ছিলেন, সুস্থ ছিলেন। হ্যাঁ, ভালো ছিলেন। হঠাৎ করেই দেখছেন অল্প অল্প করে ব্যথা করছে, যত দিন যাচ্ছে ব্যথাটা বেড়েই যাচ্ছে। গত পাঁচ মাস থেকে এটা ব্যথাটা যখন প্রাথমিকভাবে আপনারা দেখলেন যে ঘাড়ে ব্যথাটা শুরু হয়েছে, এর জন্য কি কোনো ডক্টর বা কারো কাছে গিয়েছিলেন? প্রাথমিকভাবে আমরা ঘাড়ে ব্যথার জন্য কমন যে ওষুধটি আর কি, ব্যথার যে ওষুধগুলো, সেগুলো আপনারা নিজেরাই প্রথমে ফলো করছি। জি। আচ্ছা, খাওয়ার পরে দেখছেন যে একটু ভালো হয়ে গেল, সমস্যা ছিল না, কিন্তু দেখছেন এটা কন্টিনিউয়াসলি হচ্ছে। হ্যাঁ, কিন্তু গত পাঁচ মাস থেকে এটা ব্যথা কমতেছিল, প্রকোপটা বেড়ে গেল। প্রকোপটা তখন যখন একজন বিশেষজ্ঞের কাছে, তখন আমরা অর্থোপেডিক্স লক্ষ্মীপুরের মধ্যে নিউরো মেডিসিন মেডিসিন ওনাদের সাথে কথাবার্তা বলছি, তো ওনারাও প্রাথমিকভাবে মেডিসিন দেওয়ার পর বা কিছু থেরাপির কথা বলছে, এগুলো ফলো করার পরে ভালো একটা ফল আসেনি। মানে তারা কি যে পরীক্ষা নিরীক্ষা করেছেন সেখানে কি যে আপনার যে ডিস্ক প্রোল্যাপস ছিল ঘাড়ে, জি, সেটা সম্পর্কে তারা কি কিছু অবহিত করেছিলেন আপনাদেরকে? ওই সময় আসলে লক্ষ্মীপুর আমরা এমআরআই করাইনি আর কি, করে যে ডক্টর দেখাইছি ওরা জাস্ট এক্স রে করার পরে এই ডিসিশনটা দিয়েছে, সিদ্ধান্ত দিয়েছে। পরে আমরা ঢাকায় নিয়ে আসি পাঁচ মাস আগে, ঢাকায় ফিজিক্যাল মেডিসিন ডাক্তার দেখানোর পরে, এমআরআই করানোর পরে ওই ডাক্তার সাহেবও সেম কিছু ফিজিওথেরাপি আর মেডিসিন তারা বুঝতে পারে। অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন শোয়ার বিভিন্ন ভুলের কারণে আমাদের দুই একদিন ব্যথা থাকে, মনে হয় যে প্রচন্ড পেইন নিয়ে আমরা আছি, মানে সহ্য করা যায় না, যে এক দুই ঘন্টা আমরা ব্যথাটা সহ্য করি, বাট যখন সেটা দিনের পর দিন হয় তখন আসলে সহ্যের বাইরে চলে যায়। জি, দেখা যাচ্ছে আমরা স্বাভাবিক সেই যে কাজগুলো আমরা করি প্রতিনিয়ত সেগুলো আর তখন আমরা করতে পারছি না। জি, তার মানে আপনার সাংসারিক যে কাজগুলো আছে, আমরা জানি আপনার ছোট একটি সন্তান আছে, সো সাংসারিক কাজগুলো উনি আর আগের মতো করে করতে পারছিলেন এবং সারাক্ষণ উনি ব্যথার জন্য কমপ্লেন করে যাচ্ছিলেন। তো যখন আপনাকে এই ডক্টর দেখালেন কোনো লাভ হলো না, তখন কি সেকেন্ড আরেকজন ডক্টরের কাছে গেলেন আপনারা? এরপর আমরা ঢাকাতে আবার এমআরআই সেকেন্ডবার আরেকজন ডাক্তারের অধীনে মানে করানোর পরে আবারও আমরা ওই ট্রিটমেন্ট, সেটাই ওনারা থেরাপি প্লাস মেডিসিন, থেরাপি এক বেলা করে দু সপ্তাহ এভাবে। তো আসলে ওই ট্রিটমেন্টটা রোগীর অবস্থার উন্নতি হচ্ছিল না। আচ্ছা, যতদিন যাচ্ছে দেখছেন অবনতি হচ্ছে, এইভাবে কতজন ডক্টর দেখিয়েছেন? এইভাবে হবে পাঁচ ছজন হবে, পাঁচ ছয়জন অলরেডি আপনারা, লক্ষ্মীপুরে তিনজন আর ঢাকায় এসে আরো কয়েকজন, আরো কয়েকজন দেখিয়েছেন। দেখানোর পরে মানে একরকম প্রায় হতাশ যে আসলে কি করা উচিত বুঝতে পারছিলেন না। এক পর্যায়ে হয়তো মনে করছি যে আমরা হয়তো
ইন্ডিয়া অথবা কোথাও নিয়ে যাওয়ার প্ল্যানিং আপনারা করছিলেন? জি জি। তো স্যারের বিষয়ে আপনারা জানতে পারলেন কি? আমাদের লক্ষ্মীপুরের আমার এক ফ্রেন্ডস, হ্যাঁ আচ্ছা, ওনার থেকে ওনার আম্মুকে নিয়ে আসছিলেন এখানে। হুম হুম। তো ওনার থেকে ডাক্তার সাহেবের সম্পর্কে কিছু আইডিয়া আমি পাইছি। সাধারণত বিভিন্ন হসপিটালে তো দেখা যায় একটা বিজনেস মোটিভ থাকে, কিন্তু ওনার থেকে কথাবার্তা যে শুনলাম না আসলে এখানে আন্তরিকতাটা আমি ফলো করছি আর কি। এরপর থেকে মানে যখন আপনারা ডিসিশন নিয়েছেন যে আপনারা চলে আসবেন, একবার হলো স্যারকে একবার দেখাবেন, এবং সেই অনুযায়ী সরাসরি চলে আসেন এবং স্যারও ওনাকে দেখেন, দেখার পরে স্যার কি বলেছিলেন? বলছেন যে এখানে ভর্তি হলে ভালো হবে, এটা ধারাবাহিক একটা প্রক্রিয়া, একটা সিস্টেমে নিয়ে আসতে হবে, আর এখানের যে প্রসিজারগুলো এগুলো এগুলো কোথাও বা এসে বাসা থেকে আসা যাওয়া করে দিলে ভালো ফল হবে, ভালো ফল হবে না, এখানে রেস্টে রেখে এটা করতে হবে। জীবনটা একরকম প্রায় অচল হয়ে গিয়েছিল, ডক্টরের পর ডক্টর দেখাচ্ছেন, একটা সময় সেই হতাশ মানুষটা আজকে সপ্তমতম দিনের পরে ট্রিটমেন্টের পরে কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ, রোগী নিজে বলতেছে যে আমি বাসা চলে যাই। আলহামদুলিল্লাহ, তার মানে এখন উনি ব্যথা নিয়ে আর কোনো কমপ্লেইন করছেন না? তার মানে আপনার সেই বন্ধুর দেওয়া একটা তথ্য আজকে জীবনটাকে কিন্তু বদলে দিয়েছে। এরকম অসংখ্য মানুষ আছেন স্যার যারা হয়তো শুধু না জানার কারণে জানেন না কোথায় গেলে তারা একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারেন, তাদের জন্য যদি আপনি আপনার একটু মতামত দেন। আমার মতামত হচ্ছে আসলে এখানে যে ট্রিটমেন্ট সিস্টেমটা না আসলে হয়তো বা এটা বোঝার মতো ছিল না, দূর থেকে হয়তো বা মনে করতাম যে গতানুগতিক যে কোনো একটা থেরাপি বা এখানে ভর্তি করা মানে হচ্ছে ভর্তি করার মাধ্যমে ওনাদের বাড়তি একটা ইনকামের একটা সুযোগ, যেটা প্রায় অনেক জায়গায় হয়ে থাকে। এখানে আসার পর যা দেখলাম না আসলে এখানে সিনসিয়ারিটি সেবাটাই আমার কাছে মনে হচ্ছে যেন প্রধান। ওনাদের থেরাপি যেভাবে তিন টাইম দেওয়া হয়, এরপরে এখানের যে সাধারণত যে কস্টগুলো আসলে ওরকম না যেরকম বাইরে থেকে বোঝা যায় যে হয়তো অনেক ব্যয়বহুল হবে, আসলে এরকম না, মোটামুটি সবার সাধ্যের মধ্যে আলহামদুলিল্লাহ। অন্যান্য ওখানে যে যাওয়া আসা যে খরচ হয়, একবারে যদি এখানে আসি আর পছন্দ নেওয়া হয় ট্রিটমেন্টটা, আশা করি ইনশাল্লাহ পেশেন্ট মানসিকভাবে আর্থিকভাবে সব লাইনে উপকৃত হবে। আমি আশা করি ইনশাল্লাহ আবার স্বাভাবিক জীবনে ফিরে গিয়ে নতুনভাবে তার জিন্দগি দুনিয়ার জীবনও সুন্দর হবে, আখেরাতের জন্য সে মানে কামনা করতে পারবে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ স্যার, আপনাকে খুব সুন্দর করে স্যার বুঝিয়ে বলেছেন। দর্শক শুনলেন, এতক্ষণ আবার আসবো আপনাদের সামনে এরকম হাজারো কথা নিয়ে, হাজারো গল্প নিয়ে এবং হাজারো মানুষের সুস্থ হয়ে ওঠার গল্প নিয়ে। দর্শক দেখুন, আমাদের হাতটা সবসময় আপনাদের দিকে বাড়ানো আছে, আমরা সবসময় এই কথাটাই বলি। আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া এই যে দেখুন একটি নাম্বার, হতে পারে আপনার জীবনটাকে পুরো বদলে দিতে পারে। যে মানুষটা কোনোদিন চিন্তা করতে পারছেন না বাইরে গিয়ে হাজারো মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আবারও ঠিক আগের মতো কাজ করতে পারবেন, সেই মানুষটাই হয়তো কর্মক্ষম হয়ে উঠতে পারবেন। আসলে কর্মক্ষম মানুষ কিন্তু একটা জাতির জন্য অনেক বড় একটা বিষয়। অসুস্থ হয়ে পড়ে থাকার জন্য এই পৃথিবীতে আপনার জন্ম হয়নি, আপনার এই জন্ম হয়েছে পৃথিবীতে অনেক কিছু করার জন্য। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের এই বোনের জন্য, দোয়া করবেন আমাদের এই ডিপিআরসি হসপিটালের জন্য, এবং দোয়া করবেন আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের জন্য, যাতে স্যার জীবনের শেষ দিন পর্যন্ত এইভাবে সবার সেবা করে যেতে পারেন। আসসালামু আলাইকুম। আপনাকেও অসংখ্য ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ।